I cannot hold it in anymore. God, I was a bad bitch. Tragic, breaking all the rules. মডেল অভিনেত্রী সানাই মাহবুব আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। রোববার পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সুহেল এফ খান সুইডেন প্রবাসী ব্যবসায়ী। তাদের বিয়ের দেনমোহরের অঙ্ককে বলা চলে রেকর্ড। সোমবার গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই। বিয়ের প্রমাণ হিসেবে ছবি চাইলে অবশ্যই তিনি সেসব দেখাতে রাজি হননি, তবে শীঘ্রই লাইভে এসে বিয়ের ব্যাপারে সবাইকে জানাবেন বলে নিশ্চিত করেন। তার বিয়ের দেনমোহর ছিল 1,01,001 টাকা। এত টাকা দেনমোহরে কত টাকা উসুল জানতে চাইলে সানাই বলেন 1 টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। পাত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুহেলের বাড়ি কুমিল্লা, 1 বছর হলো আমাদের পরিচয়, যদিও একে প্রেম বলা যাবে না। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া, একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। এক পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে শরতের আগমনে কাশবনে দেখা গেল ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। আকর্ষণীয় লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি। বিদ্যা সিনহা মিম কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব। মাঝে মধ্যেই ভিন্ন ধরনের ছবি ভিডিও পোস্ট করে ঝড় তোলেন নেট দুনিয়ায়। এবার কালো শাড়িতে কাশফুলের মায়া জড়ালেন এই অভিনেত্রী। মিমকে এমন স্নিগ্ধ লুকে দেখে ভক্ত অনুরাগীরাও ভীষণ খুশি। কাশফুলের বনে গিয়ে 20টিরও বেশি ছবি তোলেন এই অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম। ক্যাপশনে তিনি লিখেছেন, শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে। তারপর পরই ছবিগুলো দেখে মিমের প্রশংসায় মেতে ওঠেন নেট নাগরিকরা। অভিনেত্রীর মন্তব্যের ঘরে 15,000-এর বেশি কমেন্টস পড়েছে। এক নেট নাগরিক লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে, ফটোগ্রাফির প্রশংসাও করেছেন অনেকে। তো প্রিয় দর্শক, মিমকে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা। Try. If you try.